দেখো বৃষ্টি প্রথমে তোমায় যেটা জানাই আমতা থানার অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর দেবব্রত চক্রবর্তী তাকে আজকে ফের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসিয়ালস তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং তার পাশাপাশি আমতা থানার একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর একজন সিভিক ভলেন্টিয়ার এদেরকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং আমাদের কাছে এই খবরও রয়েছে জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু কমপ্লিসিটি এদের ধরা পড়ছে এবং সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু পুলিশ আধিকারিকরা দফায় দফায় এই অসঙ্গতিগুলো নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন আমি আবার বলি আমতা থানার অফিসার ইনচার্জ দেবব্রত চক্রবর্তী তাকে এক্সামিন করছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এছাড়াও আমতা থানার সেই দিন আর ভ্যানের দায়িত্বে থাকা যে সমস্ত পুলিশকর্মীরা ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যিনি আর ভ্যানের সঙ্গে ওই দিন ঘটনাস্থলে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে তাকেও কিন্তু এই মুহূর্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসিয়ালস তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং মূলত যেটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই গোটা ঘটনা যখন ঘটে গেল। তারপর কমিউনিকেশন কে কার সাথে কীরকম করেছিল এবং তার রিয়াকশন কি ছিল অর্থাৎ আনিশের বাবা একটা ফোন করেছিলেন সেই ফোন এই আমতা থানার টেবিল ডিউটি অফিসার দুবার রিসিভ করেন তার একটা অডিও রেকর্ডিংও সামনে এসেছে তার রিয়াকশানে ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যিনি টেবিল ডিউটিতে ছিলেন তিনি কি রিয়্যাক্ট করেছিলেন এবং এই যে ঘটনা ঘটে যাওয়া দুজন তো ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ফলত তাদের জোকসাজ ছিল বলেই তারা গ্রেফতার হয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা তারা কাকে কাকে কমিউনিকেট করেছিলেন গোটা ঘটনার পর এবং এই কমিউনিকেট করার পর সেই সমস্ত অফিসাররা কখন রিয়্যাক্ট করলেন বারবার পরিবারের সদস্যরা বলছেন সকালবেলা পুলিশ আসে অথচ গোটা ঘটনা রাতে হয়েছে তাহলে মাঝের সময়টা কি হচ্ছিল এইখানেই গ্রস নেগলিজেন্সি বলে হয়েছে বলে মনে করা হচ্ছে এবং কারা কারা এই নেগলিজেন্সির সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করা ইতিমধ্যেই হয়ে গিয়েছে এসআইটির তাদেরকেই জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে একটা ছবি দেখাবো এই মুহূর্তে প্রচুর পুলিশ বাহিনী আমতা থানার সঙ্গে সামনে সঙ্গে সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্সের যারা অফিসিয়ালস তারা রয়েছেন এবং সঙ্গে বাহিনীর অন্যান্য যারা সদস্য অ্যাডিশনাল এসপি হাওড়া রুরালের তিনি রয়েছেন অন্যান্য যারা অফিসার তারা রয়েছেন আজকে এখানে বেশ কয়েকটা সংগঠনের তরফ থেকে বেশ কিছু কর্মসূচি রয়েছে ফলত সেই কর্মসূচিগুলোতে যাতে কিছু না হয় সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই কারণেই ফোর্স কিন্তু ঢুকছে আমি অভিজিৎ সরকারকে বলবো র্যাপিড অ্যাকশন ফোর্সের টিম এই মুহূর্তে আমতা থানায় আমরা দেখব একের পর এক তারা কিন্তু বাহিনী আসছে এবং এখানে তাদের ব্রিফিং সিনিয়র অফিসার যারা রয়েছেন তারা ব্রিফিংয়ের প্রক্রিয়া করছেন সরাসরি সেই ছবি আমতা থানা থেকে আমরা দেখাচ্ছি এবং আগেও তোমায় যেটা বললাম আমতা থানার অফিসার ইনচার্জ দেবব্রত চক্রবর্তী সহ একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং একজন সিভিল সিভিক পুলিশ সহ বেশ কয়েকজনকে এই মুহূর্তে এসআইটি টিমের যারা সদস্য তারা কিন্তু জিজ্ঞাসাবাদ